উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের ক্ষমতা দখল করে নেয়। এদের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়। অনেক কোম্পানি এসেছিল, এর মধ্যে ইংরেজ এবং ইস্ট ইন্ডিয়া এই দুটি কোম্পানি এগিয়ে যায়। 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজদৌল্লাকে পরাজিত করে এক সময় তারা ক্ষমতা দখল করে নেয়। বাংলায় ইংরেজদের শাসন চলে 1947 সাল পর্যন্ত। এভাবে 1957 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি। এখন প্রশ্ন আসবে যে ঔপনিবেশিক শাসন কত সাল থেকে শুরু হয়? 1757 সাল থেকে। আর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসন আমলকে ঔপনিবেশিক যুগ বলা হয়। 1757 থেকে 1747 সাল। তো প্রশ্ন আসতে পারে যে উপনিবেশিক যুগ কোন সাল, কত সাল থেকে কত সাল? 1757 থেকে 1947 সাল। বিদেশি কর্তৃক কোনো দেশ দখল করে শাসন প্রতিষ্ঠা করলেই তাকে ঔপনিবেশিক শাসন বলা হয় না। ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হচ্ছে দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে আসে না। তারা জানে একদিন এই শাসনের পটভূমিতে উঠে তাদের ফিরে যেতে হবে নিজ দেশে। তবে দখলদার শক্তি যতদিন শাসন হিসেবে থাকবে ততদিন সে দেশ ধন সম্পদ নিজেদের প্রচার করবে। তারপর যখন তাদের শাসনের বিরুদ্ধে স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠবে বা অন্য কোনো কারণে অন্য দেশ শাসন করার আর লাভজনক বলে মনে হবে না, তখন ফিরে যাবে নিজ দেশে। তবে অন্য কোনো দেশের উপর দখলদারত্বের আধিপত্য হচ্ছে উপনিবেশ স্থাপন। আর উপনিবেশ প্রতিষ্ঠা করা এই শাসনকে বলা হয় উপনিবেশিক শাসন। প্রথমে বাংলা এবং পরে ভারত উপমহাদেশে ইংরেজরা যে শাসন প্রতিষ্ঠা করে তার বৈশিষ্ট্যের উপরে উল্লেখিত ধারণার করে মিশে যায়। এ কারণ বাংলা ভারতের প্রতিষ্ঠিত শেষ করে ইংরেজ শাসকেরা বলা হয় উপনিবেশ শাসক। ইংরেজের আগমনে অনেক আগে থেকেই বাংলাদেশে বহিরাগত শক্তির প্রবেশ ছিল। ধন সম্পদ আকর্ষণী কৌশল করে দৃষ্টি হয়ে বাংলার দিকে। খ্রিস্টযুগে বহিরাগত আর্যরা বাংলায় প্রবেশ করেছিল, কিন্তু আর্যরা এখানে কোনো শাসন প্রতিষ্ঠা করেনি। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বাংলায় উত্তরাংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক। সেই সময় পণ্ডুমর্দন ভুক্তি উত্তরা উত্তর বাংলা মৌর্যদের প্রদেশ হয়। মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় লোকগুপ্ত সাম্রাজ্য। 4 শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধীনে অধিকারে এসে যায়। গুপ্তদের পতনের পর 7 শতকে উত্তর বাংলার প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। তবে শশাঙ্কের রাজত্ব দীর্ঘস্থায়ী ছিল না। তার মৃত্যুর পর 100 বছর ধরে অরাজকত্ব চলতে থাকে বাংলায়, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মৎসন্যায় যুগ। এরপর বাঙালির দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় 8 শতকের মাঝ পর্বে। প্রায় 400 বছর শাসন করে বাঙালি পাল রাজারা। পালদের পতনের পর 11 দশকের শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা। দক্ষিণ ভারতের কর্ণার থেকে আসার সেন রাজারা দখল করে নেয় বাংলার সিংহাসন। সেনদের শাসনের অবসান ঘটে বহিরাগত মুসলমান শক্তির হাতে। সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা এক ছোট্ট অংশ গ্রহণ করে এবং 1204 সাল থেকে 1216 সাল এই 2 বছর খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা পশ্চিমে নদিয়া উত্তরে বাংলা কিছুটা অংশ বক্তিয়ার খলজির দখলে ছিল। নদিয়া উত্তর অংশ বাংলায় তুর্কি শাসন প্রতিষ্ঠা হলেও পূর্ব বাংলা আরও অনেক সময় পর্যন্ত সেন শাসকদের অধীনে ছিল। তবে বক্তিয়ার খলজির মাধ্যমে বাংলায় তুর্কি সুলতানদের শাসনের পথ প্রশস্ত হয়েছিল। 1206 সালে বক্তিয়ার উদ্দিনের মৃত্যুর পর থেকে 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটে থাকে। এই সময়ের মধ্যে বাংলার 3টি অংশ দিল্লির মুসলিম সুলতানদের 3টি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয়। বিভাগগুলোকে ফরসিরা ভাষায় ইকলিম বলা হতো। এই ইকলিমগুলো উত্তর বাংলায়
নৌটি পশ্চিম বাংলায় সাঁওতাল এবং পূর্ব বাংলায় সোনারগাঁও নামে পরিচিত ছিল। 1738 সালে সোনারগাঁয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মোহাম্মদ শাহ দিল্লির মুসলমান সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা করে। এভাবে প্রতিষ্ঠিত হয় বাংলায় 200 বছরের স্বাধীন সুলতানি যুগ পর্ব। 1538 সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানি শাসনের। সুলতানগণ বহিরাগত অবাঙালি শাসক হলেও এদেশে সুশাসন প্রতিষ্ঠা করেছিল এবং কেউ নিজ দেশে ফিরে যাননি। অবশ্যের আগেই বিদেশি মোগলরা দিল্লি দখল করে মোগল সাম্রাজ্য হুমায়ুন 1538 সালে উত্তর বাংলায় গৌড় এবং ইকলিং লক্ষ্ণৌতি দখল করলেও বাংলা তখন মোগল শাসন প্রতিষ্ঠিত করতে পারেনি। কারণ বিহারের আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা ও পরে ভারত থেকে বিতাড়িত করেন। এরপর্বে অবাঙালি আফগানদের হাতে চলে যায় বাংলার সিংহাসন। ভারতের মোগলরা আবার সংগঠিত হয় এবং দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করে। এরপর সম্রাট আকবরের সময় 1573 সালে পশ্চিম বাংলা উত্তর বাংলায় অনেক অংশ মুঘলদের অধিকারে আসে। পূর্ব বাংলা অর্থাৎ আজকের বাংলাদেশ অংশ সহজ দখল করে নেয় দখল করতে পারেনি মুঘলরা। বারো ভুঁইয়া নামে পরিচিত ছিল পূর্ব বাংলার জমিদাররা এক যুগে মুঘল আক্রমণ প্রতিহত করেন। আকবরের সেনাপতি মানসিংহ কয়েকবার চেষ্টা করেও বারো ভুঁইয়াদের নেতা ঈসা খানকে পরাজিত করতে পারেনি। সম্রাট জাহাঙ্গীরের আমলে 1610 সালে মোগল সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে বারো ভুঁইয়াদের পরাজিত করে। প্রশ্ন আসতে পারে কে বারো ভুঁইয়াদের পরাজিত করে? মোগল সুবেদার ইসলাম খান চিশতি এবং ঢাকা অধিকার করেন এবং তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করেন। এভাবে বাংলার মোগল অধিকার সম্পন্ন হয়। এই বিদেশি মোগল শাসন চলে 1800 শতকের মাঝামাঝি পর্যন্ত। 1757 সালে পলাশীর যুদ্ধের নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে। সেই সাথে বাংলার ক্ষমতা দখল করে আরেক বিদেশি শক্তি। এভাবে শুরু হয় ইউরোপিয়ান শক্তির শাসন।